চলে এসছে আমাদের কিচেনের নতুন সদস্য, দেখো কত বড় প্যাকিং কি নিয়ে এসেছি আমাদের নতুন কিচেনের জন্য, নতুন কি জিনিস চলো সেটাই আজকে দেখবো। প্রথমে এটাকে খুলে নি, এই যে কি করে খুলবো গো? তোমরা তো বুঝতেই পেরে গেছো এটা কি জিনিস, অনেকেই বুঝতে পেরে গেছো। এটা একটা ওভেন, কি ওভেন কিনলো ঋতু ওর ফেসবুকের ইনকাম দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে। আরো অনেক দিনের একটা স্বপ্ন ছিল নাকি? হ্যাঁ, কারণ আমাদের যেহেতু প্রচুর কিছু রান্না বান্না করতে হয় না, তাই আমাদের যেহেতু এই যে নতুন কিচেনটা, তোমরা অনেকেই দেখেছো নতুন কিচেনটা, নতুন কিচেনের জন্য তার জন্য নিয়ে আসা হলো নতুন একটা ওভেন। যাই হোক, ওভেনটা কেমন তোমাদেরকে দেখাবো, আর তোমাদের দাম কত ফ্লিপকার্ট থেকে কিনেছি, কত কি দাম নিয়েছে। কোম্পানির নাম দেখতেই পেয়ে যাচ্ছে এখানে, খৈতান কোম্পানি, দেখা যাক। ওয়াও, বার করো বার করো, নিকালো নিকালো, ইসকো নিকালো জলদি সে, ফেলে দাও, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দাও, সব সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দাও। বলো তোমরা কেমন হয়েছে, এখানে কি রয়েছে? আরো আরশোলা বেরিয়ে গেল একটা, আরশোলা চলে এসছে ওর সঙ্গে, প্যাকিং হয়ে ডেলিভারি হয়। এই যে হচ্ছে আমাদের উনুন, খুব সুন্দর করে খোলো, খুব সুন্দর করে খোলো। খোলো, এগুলো ঠিক কিন্তু পিতল, আর এটা দাম পড়েছে 3199 টাকা দাম, 3211 টাকা। কেন ডেলিভারি চার্জ? কিন্তু দাম 3211 টাকা টোটাল দাম, যেটা আমি পেইড করে নিয়েছি কালকে রাতে, তো আমার মনে আছে ভালো মতো, চার্জ ফাজ নিয়ে হয়তো। তো এই যে এইগুলো তো দেখছো, এগুলো কালো কালো, এগুলো মানে লোহার, স্টিলের দেয়নি, এইগুলো নাকি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু খৈতান কোম্পানি, কিন্তু এইগুলো পিতলের ভালো, তাই আমরা পিতলের। আর এখানে আছে তোমার, এখানে আছে গ্যাসের যেটা লাগাবো পাইপ দিয়ে, এদিকটা দেখো, এদিকে এইদিকে রয়েছে চারটে, এই যে চারটের জন্য, অনেকে ভাববে যে মনে হয় একটা দিয়ে চারটে চলবে, তা না, চারটের জন্য আলাদা আলাদা করে চারখানা আছে, এটা জানতে হবে কোনটার জন্য কোনটা। নবগুলো ঠিকই তো মনে হচ্ছে, ইজি, হ্যাঁ ইজি, যেমন হয় আর কি। আর এটা কিন্তু অটোমেটিক সিস্টেম না, এটা তোমাদের ওই আমাদের একদম নরমাল যেরকম ওভেন হয়, হ্যাঁ সেরকম আমি ওভেনটা নিয়েছি, তার কারণ এইগুলো গ্লাসটাও নিতে পারো। চলো এই পায়াগুলো লাগিয়ে দাও, তাড়াতাড়ি করো, পায়াগুলো তাড়াতাড়ি করে লাগিয়ে দাও। এই যে খুলে নিয়েছি, আর দেখো এগুলো সব পিতলের আছে, আর এই একটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে মেজো, আর এই দুটো ছোট। তাহলে এখানটা এখন পাইপটা লাগিয়ে দিই, আমাদের পাইপটা এখানটা লাগিয়ে নিতে হবে, যে সিলিন্ডার পাইপটা ছিল টাইট করে। আইডিয়া করলাম, এত সুন্দর আইডিয়া, দেখো কেমন জ্বলছে, চারখানাই জ্বলছে একদম সুন্দর ভাবে। হাড়ি বসা একটা কিছু বসাও, এগুলো বন্ধ করে দিলাম, বিনা ফালতু গ্যাস পুড়িয়ে লাভ নেই। এইটা হচ্ছে সব থেকে বড়, এটা কিন্তু আমাদের যে নর্মাল দুটো ওভেন সেটাতে থাকে না, আমাদের নর্মাল ওভেনের এইটা হচ্ছে বড় আর এইগুলো হচ্ছে ছোট। তো তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো, ঠিক আছে।